বললাম কি সৌমিত্র আমার ভাই আছে, অত তাড়াতাড়ি কিছু কথা বলা ঠিক না। ওয়েট অ্যান্ড সি। আমি তো বলতে পারবো না কে আসবে না আসবে, বাট অনেকে আসবে। নিজে বিজেপি ছেড়েছেন, এবার কি তার হাত ধরে বিজেপিতে আরো ভ্রমণ ধরবে? সেই জল্পনা উস্কে দিলেন অর্জুন সিং। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠে গেল, তাহলে কি আগামী দিনে পুরনো দলে ফিরতে পারে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাও? চতুর শিয়াল ভাইপো বন্দ্যোপাধ্যায় যেদিন তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করবে, আমি সেদিন তৃণমূল কংগ্রেস নিয়ে ভাবব। অর্জুনদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক নিঃসন্দেহে ভালো ছিল। ব্যক্তিগত সম্পর্ক আর রাজনৈতিক মতবাদ বা রাজনৈতিক মত দুটোই আলাদা। চতুর শিয়ালের হাত ধরে কখনো পাঁঠা বলির মতো আমি বলি হব না, কারণ আমি চতুর শিয়ালের পতন দেখতে চাই। তার নাম নিয়ে জল্পনা শুরু হতেই বিজেপি সূত্রে খবর, সৌমিত্র খাঁকে দলের শ্রমিক আন্দোলনের বিষয়টি আপাতত দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব আগে ছিল অর্জুন সিং এর হাতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলে দিয়েছেন মাথায় রাখবেন, দলের নেতৃত্ব যদি দরজা খোলে আপনাদের দলটা উঠে যাবে। একসময় যখন টিএমসি থেকে বিজেপিতে আসছিলেন খবর হতো, কেউ কেউ যাচ্ছেন সেটাও খবর হচ্ছে, হতে পারে কেউ যেতেও পারে। রাজনীতিতে কার সম্বন্ধে কিছু বলা যায় না। এদিকে অর্জুন সিং এর বিজেপি ছাড়ার পরই বঙ্গ বিজেপি নেতৃত্বকে আত্মসমালোচনার পরামর্শ দিয়েছিলেন অনুপম হাজরা, তাকে পাল্টা কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ। এ নিয়ে জবাব দিতে ছাড়েননি অনুপম। যারা বড় কথা বলছেন তারা ঠিক করুন পার্টিকে কি দিয়েছেন আর পার্টি তাকে কি দিয়েছে। স্টেটমেন্ট দিয়ে হয় না, ফেসবুক দিয়ে হয় না, পার্টি রাস্তায় নেমে লড়ে। কটা আন্দোলন করেছেন তারা বলুন। কেউ যদি ধরুন দুধ থেকে সোনা আবিষ্কার করতে যান, এরকম যদি আইনস্টাইন মার্কা কথাবার্তাও বলেন, সেক্ষেত্রে আমার মনে হয় সংগঠনের একটা ক্ষতি হয়। তো আমার মনে হয় এইগুলো মানে সব দিক থেকে ভেবে চিনতে এই কথাগুলো বলা উচিত। ক্ষতি হলে সেই নেতাকে দেখে তো লোকে 18টা সিট দিয়েছিল, 77টা এমএলএ জিতেছে। যারা সোনাও বোঝেন না দুধও বোঝেন না তাদের জিতিয়ে দেখানো উচিত তারা পার্টিতে কি দিয়েছেন। আমি আবার চ্যালেঞ্জ করছি। সব মিলিয়ে অর্জুনের দলত্যাগের পর বঙ্গ বিজেপিতে ডামাডোল অব্যাহত। বিজেন্দ্র সিংহ, সমীরণ পাল ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।